একটু বিলম্ব হওয়ায় আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাসে ছিলাম, ক্লাস নিচ্ছিলেন শিক্ষক শান্তনু দে। আমি স্যারকে অনুরোধ করব কন্টিনিউ করবার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গায় তোমাদের শেষে বলছিলাম যে দুটি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আধান রাখলে তড়িৎ বলরেখাগুলির অভিমুখ কেন পরিবর্তন হয়ে যায়, গাণিতিক বিষয়টা কী। এবং এখানে একটা জিনিস বলে দিই, গতদিন লক্ষ্য করে দেখো, গতদিন কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমি বলেছিলাম যে দুটি বিপরীত আধানের মধ্যবর্তী কোনো স্থানে কিন্তু কখনোই সাম্য অবস্থান তৈরি হতে পারে না, অর্থাৎ উদাসীন বিন্দু তৈরি হতে পারে না। লক্ষ্য করে দেখো, এখানে বলরেখাগুলি এক্সিস্ট করছে, একমাত্র এইদিকে বা এইদিকে সম্ভাবনা আছে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রবল শূন্য হতে পারে। এবার আমি যেটা বলছিলাম, যদি এফ প্রপোর্শনাল টু -1/r² ধরি, তার মানে কি, দুটো যদি ধনাত্মক আধান ধরি তাহলে তড়িৎ বলরেখাগুলির অভিমুখ কী হবে, প্লাস থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে, এখান থেকেও নির্গত হবে। কিন্তু যেহেতু বিকর্ষণ করে তাহলে এ, দেখো ঠিক উল্টো জিনিসটা হয়েছে, এদিকে না এসে অভিমুখটা এরকম ছিল, অভিমুখটাকে ঠিক দেখো উল্টে দিয়েছে, দিয়ে বলরেখাগুলোকে দূরে পাঠিয়ে দিয়েছে, তার মানে বিকর্ষণ করছে সেটা বোঝানোর জন্য। এবং এই যে এর যে অভিমুখ বদলেছে সেটাও কিন্তু তোমরা গাণিতিকভাবে সমীকরণ দুটো থেকে দেখতে পাচ্ছ। লক্ষ্য করে দেখো, এই তড়িৎ বলরেখা দুটি কিন্তু নিজেদেরকে কখনোই আকর্ষণ করবে না, মানে এরা মিলিত হবে না। সেই কারণে আমি এখানে এই উপরের পোর্শনটা দেখো পরস্পর সমান্তরাল করে দিয়েছি, তার কারণ তোমরা জানো দুটি সমান্তরাল সরলরেখা অসীম ছাড়া কোথাও মিলিত হতে পারে না। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, দুটি সমাধান থাকলে এর মধ্যবর্তী স্থানে দেখো তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করছে না, তার মানে দুটি সমাধানের মধ্যবর্তী স্থানে কিন্তু সাম্যাবস্থান বা উদাসীন বিন্দু তৈরি হতে পারে, যেটা আমি কতদিন বলেছিলাম। তাহলে তড়িৎ বলরেখার এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম, পাশাপাশি আর একটা জিনিস একটু বলে রাখি, তোমরা যখন ধারক পড়বে তখন বুঝতে পারবে, যদি দুটি একটা সমান্তরাল পাত আছে, তাদেরকে কি করা হয়েছে, দুটি সমান্তরাল পাত আছে তাদেরকে আহিত করা হয়েছে, আহিত করলে এদের মধ্যে বলরেখা যেটা হয় সেটা হচ্ছে এই টাইপের হয়। তার মানে এর মধ্যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা কিন্তু তড়িৎ বলরেখা সম্পর্কে জানলাম। এবার এই তড়িৎ বলরেখা থেকে আমরা পরবর্তী অংশ একটুখানি বলে দিই, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আমরা জানি, গতদিন বলেছিলাম যে মেরুবর্তী পরাবৈদ্যুতিক পদার্থ বা অপরিবাহী পদার্থ, তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটার নাম মেরুবর্তী আর একটার নাম অপরিবর্তী। মেরুবর্তী পদার্থগুলোর মধ্যে কিন্তু, যেমন জল, এদের মধ্যে কিন্তু কী ছিল, এদের মধ্যে কিন্তু প্রপার এরকম একটা শেপ ছিল যার এক প্রান্তে প্লাস এক প্রান্তে মাইনাস সম পরিমাণে থাকে, অর্থাৎ একটা দ্বিমেরু তৈরি হয়েছিল। কিন্তু অমরিবর্তী পদার্থগুলোতে সেই জিনিসটা কিন্তু জেনারেলি তৈরি হয় না, আমরা যখন বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে একে স্থাপিত করি তখন এর মধ্যেও কিন্তু সেরকম একটা সজ্জা তৈরি হয় এবং একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়। তারপরে তড়িৎ দ্বিমেরু মানে কি, সমপ্রকারের সমপ্রকৃতির আধান যদি ক্ষুদ্র দূরত্বে থাকে, ক্ষুদ্র দূরত্ব, এদের মধ্যে দূরত্বটা ক্ষুদ্র হবে, তাহলে যে সজ্জাটা তৈরি করে তার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবার দেখো, এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা কিভাবে তড়িৎ ক্ষেত্র পাই, ধরো এই একটা তড়িৎ দ্বিমেরু আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর শর্ত আমি কি বলেছিলাম, সম প্রকৃতির আধান, সম মানের আধান কিন্তু বিষম প্রকৃতির, দেখো এখানে মাইনাস প্লাস আছে এবং সম মানটা কিউ কিউই আছে, মধ্যবর্তী দূরত্ব বলছিলাম ক্ষুদ্র, আমি মধ্যবর্তী দূরত্ব ধরলাম 2L, মানে এখানে আছে L, এখানে আছে L, কেন 2L ধরলাম একটু পরেই বুঝতে পারবো, মধ্যবর্তী দূরত্ব 2L, এটা কিন্তু ক্ষুদ্র, কার সাপেক্ষে ক্ষুদ্র একটু পরেই আমরা সেটা বলে দেবো। এই হচ্ছে তার মধ্যবিন্দু, আমরা চাইছি যে এ যে সরলরেখায় অবস্থান করছে সেই সরলরেখা বরাবর পার্শ্বীয় কোনো একটা অবস্থান, সেই অবস্থানে আমরা একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাইছি। লক্ষ্য করে দেখো,
প্লাস কিউ আর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, সেই বিন্দুতে আগে একটা একক ধনাত্মক আধান স্থাপিত করতে হয়, পাশাপাশি তার দূরত্বটা কত আমাদের জানতে হয়। আমরা এখানে ধরে নিয়েছি যে মধ্যবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো সেটা হচ্ছে আর। তাহলে প্লাস কিউ আধান এখানে যে একক ধনাত্মক আধান রাখা হয়েছে তাকে কি করেছে, তাকে বিকর্ষণ করেছে কত বল দ্বারা, ধরে নিলাম U1 বল দ্বারা, বা U1 তড়িৎ ক্ষেত্র দ্বারা যেহেতু একক আধান আছে। মাইনাস কিউ আধানকে কি করেছে, আকর্ষণ করেছে, কোন দিকে করেছে, এই দিকে, আকর্ষণের দিকে, এই দিকে। এই দিকগুলো কিন্তু ভাইটাল, বারবার করে বলছি দিকগুলোর দিকে খেয়াল করবে, কত বল দ্বারা, E2 বল দ্বারা। আমরা নিশ্চিত রূপে E1 এবং E2 তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। E1 তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 1/4πε Q/ দূরত্বটা দেখে নাও, এখান থেকে এইটুকুনি দূরত্ব কত, টোটালটা যদি আর হয় তার থেকে এল বাদ দিলাম মানে R-L, তাহলে R-L2। একই রকমভাবে দেখো E2 মানে হচ্ছে 1/4πε Q/R+L তার হোল স্কোয়ার। কি করে, এইটুকুনি এই আধান থেকে মাইনাস কিউ আধান থেকে এর দূরত্ব দেখো, এইটুকুনি আছে আর, আর এইটুকুনি আছে এল, তাহলে R+L তার হোল স্কোয়ার। সমীকরণ যে মান দুটো লিখেছি রাশিমালা, তার নিচের পার্টটুকু লক্ষ্য করো, দেখো এর নিচের পার্টে আছে R-L, এর নিচের পার্টে আছে R+L, তাহলে নিশ্চিত রূপে নিচের পার্টে ছোট কোণটা আছে এইটা, কারণ মাইনাসে আছে, এটা দেখো প্লাস হয়েছে, তাহলে নিচে ছোট থাকলে উপরে রাশিমালাটা কি হয়, টোটালটা বড় হয়ে যায়, তাহলে নিশ্চিত রূপে এখানে E1 > E2। এবার আমি বইয়ের সঙ্গে একটা জায়গায় এখানে একটু দ্বিমত তোমাদের বলছি, এটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে। বইয়ে করা আছে কি সরাসরি বলেছে, দেখো E1 এবং E2 পরস্পর বিপরীতমুখী, তাই মাইনাস করে দিয়েছে। আমি বলছি এটা তোমরা মনে রেখো না, তোমরা মনে রাখো E1 এবং E2 দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, দেখো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটা E1 আর E2 মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে যদি আমি লব্ধিটা বের করতে চাই কি হবে, E1² + E2² + 2E1E2 cos 180 ডিগ্রি। তোমরা জানো যে cos 180 ডিগ্রির মান হচ্ছে, কারণ এখানে তো E মানে হচ্ছে E1 + E2, মোট সেই আমরা ইয়ে পড়েছিলাম তোমার ওই যে উপরিপাতনের নীতি, দুটো যোগ করে ফেলছি, তাহলে সেটা আমি ভেক্টর যোগ করলাম মধ্যবর্তী কোণটা ধরে নিয়ে, তাহলে এর যোগফলটা কত হবে, E1² + E2² cos 180 ডিগ্রির মান কত, -1, তাহলে -2E1E2। এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে E1 - E2 তার হোল স্কোয়ার হয়। আমি রুটটা তুলে দিই, E1 - E2 লিখলাম, দেখো এখানে E2 - E1ও লিখতে পারতাম কিন্তু লিখিনি, তার কারণ আমি আগেই জেনে নিয়েছি E1 > E2, তাহলে E1 - E2 হলো, ঠিক আছে। এবার E1 আর E2 মান আমার জানা আছে, সেই মান দুটো আমি এখানে বসিয়ে দেবো। E1 মান কত, 1/4πε Q 1/4R-L তার হোল স্কোয়ার, আর E2 মান কত আমি একবারে কমন নিয়ে লিখছি, R+L তার হোল স্কোয়ার। লক্ষ্য করে দেখো, তাহলে এবার আমরা কি করব, এবার দেখো E-র মানটা আমরা সরাসরি পেয়ে যাব, নিশ্চিত রূপে উপরে দেখো 4AB সূত্র, R+L তার হোল স্কোয়ার -R-L তার হোল স্কোয়ার √R²-L² তার হোল স্কোয়ার, নিচে লসাগু করে ফেললাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা করলে 4RL Q * 4RL/4πε √R²-L² তার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস বলে রাখি যে Q * 2R অর্থাৎ 2L মেরুশক্তি * মধ্যবর্তী দূরত্ব তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, এর গুণফলটাকে আমরা বলি দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এই মানটা যদি আমরা এই সূত্রের জায়গায় বসিয়ে দিই, তাহলে দেখো এই জায়গাটায় উপরেরটা যদি বসায় 2L * Q, তাকে যদি P বসায় তাহলে উপরে থাকছে 2πR/4πε √R²-L² তা হোল স্কোয়ার। এইবার আমি একটা ক্ষুদ্র জায়গাটা যেটা বলছিলাম, ক্ষুদ্র হবে এই মধ্যবর্তী দূরত্বটা, ক্ষুদ্র হবে কার রেসপেক্টে ক্ষুদ্র হবে, না এই দূরত্বের রেসপেক্টে ক্ষুদ্র হবে, তাহলে R > L, কারণ মধ্যবর্তী দূরত্ব বলছিলাম খুব ক্ষুদ্র হবে, তাই এটা আমরা ধরতে পারি। এটা যদি ধরি তাহলে এই রাশিমালাটাকে আমরা L কে নেগলেক্ট করতে পারি, অগ্রাহ্য করতে পারি, করলে কী হবে, নিচে R^4 থাকবে, তার মানে আমরা দেখতে পাবো
টোটাল যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা এই বিন্দুতে তৈরি হলো সেটা ই সমান সমান কত 2π/4πε r³ r³টা কেটে গেল আর কি হলো এবং এর দিকটা অবশ্যই উল্লেখ করে দেবে যেহেতু ই1 বেশি ই2 কম তাহলে দিক হবে অবশ্যই ই1 বরাবর গেল তাহলে আমরা দিকটাও পেয়ে গেলাম একই রকম ভাবে আমরা এর মধ্যবর্তী এরকম একটা জায়গা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি পাশাপাশি যে কোনো একটা অবস্থানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি যেটা আমরা এখন আজকে আর করছি না সময়ের কারণে এইটুকুনি আমরা বললাম তোমরা এটা ভালো করে দেখবে একটা জিনিস আমরা কুলম্বের উপপাদ্যটা এখানে বলতে পারলাম না নেক্সট দিন আলোচনা করা হবে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে স্যার একটুখানি শুরু করেছিলেন সেটা হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তার জন্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় একটা রিং বা বলয় ধরে নিয়ে তার পার্শ্ববর্তী কোনো একটা বিন্দুতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এইটা আমরা নেক্সট দিন আলোচনা করব আশা করছি যেটুকু বলা হয়েছে তোমরা বুঝেছো এবং বাড়িতে ভালো করে লিখে লিখে করবে ইউনিটের শেষের দিকে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো একটু দেখবে আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাবো আমরা শেষ করলাম আমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাস আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত ছিলেন শিক্ষক শান্তনু দে ও সৌমেন চ্যাটার্জি আমরা পরবর্তী দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে ফিরব খুব শীঘ্রই উপস্থিত থাকবেন শিক্ষক অশোক কুমার ঘোষ ও রবিশঙ্কর দাস আমরা পরবর্তী ক্লাসে ফিরব তার আগে এই পর্যন্তই শেষ করছি আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো স্যারদের আরও একবার ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য শেষ করছি